জায়গায় গেলে হজের সওয়াব পাইবা, ওই জায়গায় গেলে 7 কোটি হতে 49 কোটি রাকাতের নামাজের সওয়াব পাইবা। বলেন আউযুবিল্লাহ। আসুন ভাইয়েরা আমার, এখানে সূক্ষ্ম একটা পয়েন্ট হঠাৎ করে স্মরণ হয়ে গেল কাবা প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে। ভাইজান, যেই দিন ইসলামের বিজয়ের ঝান্ডা উড্ডীন হয়ে গেল, সবাই আমার সাথে বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাইতান দ্বারা স্পষ্ট প্রমাণ হয়ে গেল যেই দিন ইসলামের বিজয়ের ঝান্ডা উড্ডীন হয়ে গেল, যেই দিন ইসলামের বিজয়ের পতাকা উড়ে গেল, মানুষ দলবদ্ধভাবে সত্য দিন ইসলামের মধ্যে প্রবেশ করতে লাগলো, সেই দিন আমার মদিনাওয়ালা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, মুখ খুলে আওয়াজ করে বললেন, বলুন কাকে ডাকলেন? এই জন্য ডাকলেন আজান দেওয়ার জন্য। নবীজি ঘোষণা করেন বেলাল আল্লাহর ঘরের ছাদের উপরে উঠে আজান দাও। হযরতে বেলাল বলেন ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলাল্লাহ, আমার আব্বা আম্মা আমার জানমাল আপনার উপরে উৎসর্গ হোক, কুরবান হোক ইয়া রাসূলাল্লাহ, আপনি হুকুম করেছেন আল্লাহর ঘরকে সামনে রেখে আজান দেওয়ার জন্য, ইয়া রাসূলাল্লাহ আমি এখন কোন দিকে ফিরে আজান দিব? নবীজি ঘোষণা করেন বেলাল তোমার কি জানা নাই, আমি রাসূলুল্লাহ হলাম কাবার কাবা, আমার দিকে ফিরে আজান দাও। সুবহান, ভাইয়েরা আমার আসুন গভীর মনোযোগ, সেই সেই ফতেহ মক্কার দিনে, বিজয় মক্কার দিনে আমার মদিনাওয়ালা হযরতে শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে ডেকে বলেন আলী, একটা মূর্তি দেখা যাচ্ছে রে আলী ঝুলন্ত অবস্থায়, আলী মূর্তিটাকে ভেঙে চুরমার করে দাও। হযরতে শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মদিনাওয়ালার হুকুমে ভাই গো ওই হাতে লাঠি নিয়ে ওই মূর্তির উপরে বারবার আঘাত করে, কিন্তু স্পর্শ করতে পারে না, যেন একটু পার্থক্য থেকে যায়। হযরতে আলী অনেকক্ষণ পর্যন্ত চেষ্টা করার পর তিনি ব্যর্থ হয়ে গেলেন। হওয়ার পরে বলে ইয়া রাসূলাল্লাহ, আপনি হুকুম করে জ্বলন্ত মূর্তিটাকে ভেঙে ফেলার জন্য অনেক চেষ্টা করলাম গো, জ্বলন্ত মূর্তিটাকে তো ভাঙতে পারলাম না ইয়া রাসূলাল্লাহ, এটা কি স্পর্শই করা যায় না, বহু চেষ্টা করলাম। আমার হযরতে আলী বলেন ইয়া রাসূলাল্লাহ, আমি ঘোড়ার মতো হয়ে যাই গো নবী, আপনি আমার পিঠ মুবারকের উপর আমার পিঠের উপর আপনার কদম মুবারক রেখে এই ঝুলন্ত মূর্তিটাকে স্পর্শ করে নিছে নামাইয়া নিয়ে আসেন, আমি তাকে ভেঙে চুরমার করে দিব। নবীজি বলেন আলী তুমি আমার রাসূলুল্লাহকে কি মনে করতেছ রে আলী, আমি আমি রাসূলুল্লাহ যদি তোমার আলের পিঠের উপর কদম মুবারক রাখি তুমি জমিনার মধ্যে দাফন হয়ে যাবে। তাই নবীজি ঘোষণা করেছেন দলিল আনা মদিনাতুল ইলমে ওয়া আলিয়ু বাবুহা, আমি রাসূলুল্লাহ হলাম এলমের শহর, আলি হলো তার দরওয়াজা। সুবহানাল্লাহ, ভাইয়েরা আমার আসুন কিছু সংখ্যক ভাই সাহেবরা ইলমে মারফতের নাম নিয়ে নাক সিটকায়, আছে কিনা ভাই যা ঠিক না, এলমে মারফত তাসাবুক পন্থীদেরকে নিয়ে তারা অনেক সময় কটাক্ষ করে টিটকারি করে তিরস্কার করে, কেননা এদের কালের মধ্যে রাসূলুল্লাহর ইশকের নূর না থাকার কারণে, আল্লাহ ওলিদের মহব্বতের নূর না থাকার কারণে ভাইয়েরা আমার তাদের কাল মুর্দা হয়ে গেছে, মুর্দা কলম জিন্দা লাশ, বলেন নাউজুবিল্লাহ, বলেন না মুর্দা কলম জিন্দা লাশ ঠিক না ভাইয়েরা আমার, তারা
চোখে তারা মুমিনকে কমিনের মতো দেখে কমিনকে তার ভাইরা আমার এই যে কমিনের মতো দেখে আর নিজকে নিজে অনেক কিছু মাকফান করে নাউজুবিল্লাহি মিন জালে সাবধান এলমে তাসাবুফ আমার সরকারে দু আলম মদিনাওয়ালা এলমে তাসাবুফ নিয়ে তিনি দুনিয়া শুভাগমন করেছেন শুধু শরীয়ত নয় তাসাবুফ নিয়ে মারফত নিয়ে দুনিয়া শুভাগমন করেছেন দলিল পৃথিবী বিখ্যাত হাদিসে বুখারি শরীফের কিতাবুল ইলমের মধ্যে আসছে দলিল আন আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال بصصت رسول الله صلى الله عليه وسلم بعاوي الى اخر حديث حضرت سيدنا ابو هريره رضي الله تعالى عنه برنا করেন আমি ابو هريره رسول পাক থেকে দুই প্রকার এলম অর্জন করেছি মুখ খুলে বলুন কয় প্রকার এলম আওয়াজ করে বলুন কয় প্রকার এলম মাইদান এক প্রকার এলেম হলো এলমে হযরত আবু হুরায়রা বলেন এক প্রকার এলেম আমি মানব সমাজে প্রচার করি গো আর দ্বিতীয় প্রকার এলেম যদি আমি মানব সমাজে প্রচার করি আমার আবু হুরায়রার গলা কাটা যাইবে এটা হলো হাকিকতের এলেম তা আসল শরীয়ত তরিকত প্রসঙ্গে বলছি প্রায় সময় বক্তব্যের মধ্যে কেবল আজান হুজুর হুকুমে হুকুমে তার দয়ায় অনেক এই তাসাবুক প্রসঙ্গে অনেক কথা পূর্ব বলেছি আজকেও আবার আমি গুনাগার বলছি কেবল আজান হুজুরের কদম মুবারক তুসিলা করে দলিল ভাইরা আমার আসুন একদিন বড় পীর গাউসে পাক কোরআন শরীফ তালাওয়াত করতেছেন তালাওয়াত করার সময় একজন হাফেজ সাব্য বিশ্ববিখ্যাত অভিজ্ঞ হাফেজ সে বলল হে বড় পীর আপনি কোরআন শরীফের একটি আয়াত করেছেন জেরের জায়গার মধ্যে জবর পড়লেন যেখানে জের হবে এখানে জবর কেন পড়লেন হযরতি গাউসে পাক যারা শর্মিন্দা শর্মিন্দা হয়ে যায় আল্লাহ পাক Okay.